আরিফ হোসেন আরিয়া, ভিক্টর বড়ুয়া, আবু হানিফ এবং মোহাম্মদ রাশেদ। রাউজানের সমাজসেবামূলক সংগঠন রাউজান ব্লাড ব্যাঙ্কের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে রাউজান বিশ্ববিদ্যালয় সাজেদা কবির অডিটোরিয়ামত সংগঠনের উপদেষ্টা আহসান হাবিব চৌধুরী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রধান অতিথি আছিল রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ বি এম ফজলুল করিম চৌধুরী এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছিল কলামিস্ট অধ্যাপক মাসুম চৌধুরী। বিশেষ অতিথি আছিল রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামালউদ্দিন আহমদ, রাউজান উপজেলা সহকারী কমিশনার ভূমি জুনায়েদ কবির সোহাগ, রাউজান বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক সেলিম নামাজ চৌধুরী, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশিরউদ্দিন খান, রাউজান থানার ওসি কেপায়েতুল্লাহ সহ আরো বোধকীয় সংগঠনের সদস্য মধ্যে উপস্থিত আছেন আরাফাত, আকাশ, হানিফ, সাইফ, নাবিল, রিঙ্কন, রিটু, কৌশিক, নাইম, পায়েল, সানিয়া, প্রিয়া, সাবরিনা সহ অন্যান্য। অনুষ্ঠান ক্যাখা জিয়ানে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। দর্শক আনার এই ভিডিও কিন্তু অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন গবরাই উঙ্গ সাপ এবং সি প্লাস ফোন এই চাহ।